কাঁসাই নদীর তীরে বহু প্রাচীন গ্রাম দেউলঘাটা। আর্য সভ্যতার বিকাশে এই গ্রামের বড় ভূমিকা রয়েছে। প্রাচীন সভ্যতার নিদর্শন বহু প্রস্তর মূর্তি এখনো সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানেই বসন্তের রঙের সাথে মিশে যায় পলাশের রং। দোল পূর্ণিমায় শুরু হয় পলাশ পার্বণ। এই জায়গাটা 2000 সালে বেছে নিয়েছিলেন স্বর্গীয় বাঁধন দাস, তাপস কুনার, দীপঙ্কর পাহাড়ির মতো শিল্পীরা, তার সঙ্গে বিশ্বনাথ দাশগুপ্ত, তাদের হাত দিয়ে মেলা শুরু। 9 বছর পরেও আমরা সেই ঐতিহ্য চালিয়ে রাখতে পেরেছি, এটাই আমরা আনন্দিত। আর এই জায়গাটা অপূর্ব, কাঁসাই নদীর ধারে এই জায়গায় আপনি যখন চাঁদের আলোতে তাঁবুতে থেকে পাথরের ওপর বসে দেউলের পাশে ঝুমুর গান শুনবেন, এর থেকে আনন্দের জিনিস হয় না। গত 9 বছর ধরে লোকশিল্প পুনরুজ্জীবনের প্রকল্প নিয়েছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, আর তাতে যে 6টি জেলাকে বেছে নেওয়া হয়েছে, পুরুলিয়া তাদের অন্যতম। এখানকার ছৌ ঝুমুর নাচনি শিল্প নিয়ে স্বনির্ভর দলও গড়ে উঠেছে। পলাশ পার্বণে এরা সকলেই জড়ো হয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলাটা ঠিক নয়, কারণ লোকশিল্প পুনরুজ্জীবনের যে প্রকল্প নেওয়া হয়েছে তার অগ্রগতি চোখে পড়ার মতো। শুরুতে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগ হলেও এখন রাজ্য সরকার, তথ্য সংস্কৃতি দপ্তর, পঞ্চায়েত দপ্তর সকলের মিলিত প্রচেষ্টায় লোকশিল্প নতুন আঙ্গিক পেয়েছে। নতুন নতুন পালা তৈরি করেছেন তারা, অর্থাৎ যে আজকের আধুনিক যুগের আরবান ক্লাসের মধ্যে যদি ঢুকতে হয় তাহলে যদি তার জন্য 40 মিনিটের ছৌ দরকার তাও তৈরি হয়েছে। বাউল ফকিরেরা লেপেল ব্যবহার করতে শিখেছেন, গম্ভীরা রিপোর্টিং করছেন, ডুমনি এগিয়ে এসছেন, অর্থাৎ সকল শিল্পীরাও কিন্তু তাদের মতো করে নিজেদের শিল্পকে ধরে রেখে আধুনিক যুগের জন্য নিজেদের বাজার তৈরি করতে সক্ষম হয়েছে। পলাশের রং, দক্ষিণা বাতাস, পূর্ণিমার চাঁদ, মাটির গন্ধ আর লোকশিল্পের টানে এ শহর থেকেও অনেক মানুষ গিয়েছিল সেখানে। শহুরে কালচার থেকে কয়েকদিনের অব্যাহতি পেয়ে মেতে উঠেছিল তারাও। গ্রাম শহরের এই মেলবন্ধনও শহুরে মানুষের লাইফস্টাইল বদলের একটি অঙ্গ, তাই পুরুলিয়ার পলাশ পার্বণ লাইফস্টাইল মেট্রোতে জায়গা করে নিয়েছে। চিত্রাঙ্গদে